আর এখানে টোটাল মাখা আছে 32 রকম। 32 রকমের কাঁচা সবজির মাখা? মান কচু, এই কচুটা মাখানো হবে, এই যে কাঁঠালের এঁচড় এটাও মাখানো হয়। না, গরুও মনে হয় খায় না এই ডাবের উপরের অংশটা, ছালটা, সেটা আমরা খাবো। নট গুড, এটা আমার ঠিকঠাক লাগেনি, ভালো না এটা। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটাই ট্রেন্ড চলছে, কাঁচা সবজির মাখা। কয়েকদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কাঁচা লাউ, কাঁচা পটল, কাঁচা ভেন্ডি, কাঁচা আলু, এসবের মাখা। তো সেরকমই আরও একটা নতুন দোকানে সন্ধান পেয়েছি, সেখানেও সেই কাঁচা সবজি মাখানো হয়। তো ভাবলাম যে ইউনিক যখন জিনিস এত যখন মার্কেট গরম করছে, তাহলে একটু ট্রাই করা যাক, তাই না? চলো তাহলে আরও একবার কাঁচা সবজির মাখার স্বাদ নেওয়া যাক। তবে এবার কিছু ইউনিক ট্রাই করব, আগের দিন যেগুলো খেয়েছিলাম সেগুলো খাবো না। মানে ট্রেন্ডিংকে বজায় রেখে যে কী কী খেয়ে ব্লগ বানাতে হবে কে জানে। যাই হোক, চলো কাঁচা সবজির মাখা খাওয়া যাক। হিট দ্য লাইক বাটন, লাইক না করলে ভালো লাগে না, প্লিজ লাইক করে দাও। সো অলরাইট, আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, সেই আরও এক জায়গায় যেখানে হচ্ছে আরে আওয়াজ। তো যাই হোক, সেই কাঁচা সবজি আরও এক জায়গায় যেটা পাওয়া যাচ্ছে চাঁদপুরে। মোটামুটি দেখতে পাচ্ছি এখানে কচি ডাব মাখা, মানকচু মাখা, শাঁকালু মাখা, কলা মাখা, সবেদা মাখা, পেয়ারা মাখা, সমস্ত কিছু কাঁচা। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছি সাজানো গোছানো আছে। হ্যাঁ, সাবস্ক্রাইবার আমার? হ্যাঁ। কোন ক্লাসে পড়িস? 7-এ। 7-এ স্কুল থেকে আসছিস? বাহ, আমার একটা চ্যানেল আছে। তাই? কি নাম? কেলজি। বাহ, কি করিস? গেম খেলিস? হ্যাঁ, বাচ্চা তো গেম খেলে। প্রমোট করে দেবে? হ্যাঁ, এই তো এই তো প্রমোট হয়ে গেল। তো যাই হোক, আমরা এখন আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছ কাকু আছে। এবার কাকুর সঙ্গে কয়েকটা কথা বলে নেবো এবং কাকুর এখানে কি বিখ্যাত কাঁচা সবজি মাখা পাওয়া যায় সেগুলো তো ট্রাই করব এবং কাকুর মুখ থেকে কিছু কথা শুনে নেবো। তোমার এখানে কি কি কাঁচা সবজি পাওয়া যায়, কত প্রকারে পাওয়া যায় একটু বলো। আমার এখানে টোটাল মাখা আছে 32 রকম। 32 রকমের কাঁচা সবজির মাখা? 32 রকম কাঁচা সবজি না, সব কিছু, মানে সব কিছু ধরে, ফলমূল, তারপরে ভাজা ভুজি, ফল হবে না? ফল নেই কোনো? না, আম তো ফলই, আমরা ফলের দিতে পারি না। আচ্ছা, যাই হোক, কন্ট্রোভার্সি করে লাভ নেই, আমরা খেতে এসেছি। তো কাঁচা সবজির এখানে তোমার ইউনিক কী কী আছে? এখানে আছে মানকচু মাখা, এটুকুনি হাতে নিয়ে দেখাবে? এই সেই মানকচু মাখা, এটা মানকচু, এই কচুটা মাখানো হবে? এই যে দেখতে পাচ্ছ মানকচু, তো এই গাল টাল চুলকাবে না? তো এটা গাল চুলকাবে না, এটা গাল চুলকা না, তাই তো? অন্য কচু যেটা সেটা গাল চুলকা, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই মানকচুটা হচ্ছে মাখাবে। আর কী আছে ইউনিক? কাঁঠাল, এঁচড় মাখা, এঁচড়। আচ্ছা, এই যে কাঁঠালের এঁচড় এটাও মাখানো হয়? এই ডাবটা মানে কি, ডাবে জল মাখাবে? পুরো ডাবটাই মাখাবে? পুরো ডাব, মানে এই যে এই এই খোসা সমেত সবুজ অংশটা বাদে, সম্পূর্ণ এই সবুজ অংশটা বাদে, এই সবুজ অংশটা বাদে যে ডাবের ভেতরে যে অংশটা আছে যেটা ছাল টাইপের সেটা মাখানো হবে? খাই কী কী খাচ্ছি না জানি না, গরুও মনে হয় খায় না এই ডাবের উপরের অংশটা, ছালটা, সেটা আমরা খাবো। নাইস, আর কি ইউনিক আছে? বিছে কলা, ওই আচ্ছা ডয়রা কলা, ডয়রা কলাও মাখানো হচ্ছে। লাউ তো আগের দিন আমরা মাখা খেয়েছি, লাউটা আর আজকে আমরা ট্রাই করবো না, বাট এখানে লাউটা পাওয়া যাচ্ছে। কাঁচা সবেদা একদম মারলেই, হ্যাঁ পাকা না, এটা কাঁচা সবেদা, দেখতে পাচ্ছি আমি জোরে টিপছি কিন্তু এটা হচ্ছে শক্ত কাঁচা সবেদা। সবেদা আমরা পাকা খাই, কাঁচা মাখা আছে, সেরা মাখা, বাদাম মাখা, বাদাম মাখা, কাঁচা বাদাম, এখানে 100 ভাগের 100টা লোকই খায়, 100টা লোক খায়, মানে এখানে প্রত্যেকের পছন্দ, ওরা তো বেচে না, মানে বেচাকেনাটা বেশি হয় ওই বাদামেই। কাঁচা বাদাম না ভাজা বাদাম? ভাজা বাদাম, ভাজা বাদাম। ও আচ্ছা, এটা কাঁচা না, এটা ভাজা, ভাজা বাদামের মাখা হয়। এইগুলোর দাম কেমন? এই যে মানকচু, ডাব কচু মাখা, ডাব মাখা, এগুলো ছিল 25 টাকা থেকে শুরু। 25 টাকা থেকে শুরু? 25 টাকা থেকে শুরু। আচ্ছা, মানকচু, ডাব, এগুলো 25 টাকা দিয়ে শুরু, তাই তো? ঠিক আছে, তুমি তাহলে এখন প্রথমে মানকচুটা মাখাচ্ছ। ঠিক আছে, তাহলে কাকু তোমার জাদু দিয়ে মানকচুটা মাখাও। এখন মানকচু মাখানো হচ্ছে, যেটা এক প্লেটের দাম 25 টাকা। এটা কুড়িয়ে করবে, তাই তো? মানকচুটাকে কুড়িয়ে তারপরে মাখা বানাবে। এখানে দোকানদারি করছি মোটামুটি 7 বছর। 7 বছর ধরে? 7 বছর ধরে এই কাঁচা সবজির ব্যবসা চলছে? আচ্ছা, এই ইউনিক কাঁচা সবজির খাবারগুলো 3.5 বছর? আচ্ছা, কাসুন্দি ব্যবহার হচ্ছে, কাসুন্দি, তেঁতুল দেওয়া হচ্ছে, কাঁচা তেঁতুল, এটা কাঁচা তেঁতুল পেস্ট করা? আচ্ছা, কাঁচা তেঁতুল পেস্ট করা ছিল সেটা দিল, এমনি তেঁতুল, এমনি তেঁতুল, পাকা তেঁতুল, তাই তো? পাকা তেঁতুল, ধনে পাতা, ধনে পাতা, ঝাল অল্প দাও, একদম সামান্য পেস্ট করা ঝাল, বাটার,
বাটা ঝাল। এই যে সিক্রেট মশলা, এটা দিয়ে টোটাল যাবতীয় যা এখানে প্রত্যেকটা খাবার এই একটা, আচ্ছা, এই মশলা দিয়ে মাখা হবে। এখানে অনেকগুলো মশলা একসঙ্গে একত্রিত করা আছে, তাই তো? তোমার সিক্রেট মশলা, ঠিক আছে। কি কি আছে সেটা বলা যাবে না, নাকি? এটা বলা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা ব্যবহার করা হচ্ছে এখন। আচ্ছা, এটা ব্যবহার হচ্ছে। পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে। পরিমাণ মতো নুন, বিট নুন, বিট নুন। আচ্ছা, এবার মাখা হবে, তাই তো? এবার দারুণ করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখানো হচ্ছে। মান কচুর মাখা, আলু কাবলির জল, আলু কাবলির জল, আলু কাবলির তেঁতুলের জল, আলু কাবলির তেঁতুলের জল, যেটা দিয়ে আলু কাবলি মাখানো হয় সেই তেঁতুলের জল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা দিয়ে আলু কাবলি মাখানো হয় সেই তেঁতুলের জল দিল। এবার যে কোনো খাবারে গন্ধলেপুটা দেওয়া হয় সেন্টের জন্য। সেন্টের জন্য দারুণ সেন্ট বেরোচ্ছে। এই লেবুটাকে টুকরো টুকরো করে দেওয়া হবে, তাহলে কেন থাকবে এখানে অনেক সময় সেন্টটা থাকবে। ও আচ্ছা, টুকরো টুকরো করে গন্ধরাজ লেবুটাও দিয়ে দিল। মানকচু মাখা, এটার দাম 25 টাকা, তাই তো? বাহ, অনেকটা দিয়েছে, এটা 25 টাকা দাম। আমাদের দেখতে পাচ্ছ এখন কাঁচা মানকচু মাখা, যেটা আমাদের চোখের সামনে এক্ষুনি মাখিয়ে দিল অনেক কিছু দিয়ে, সেগুলো তোমাদের সামনে বললাম। তো এবার খেয়ে দেখি। এমনি আমি কচু তরকারিতে খুব একটা পছন্দ করি না, খাই তবে পছন্দ করি না, কাঁচা খাচ্ছি। বাবা, প্রচণ্ড টক টক লাগছে, শুধুই টকের ফ্লেভার। মনে হচ্ছে আমি তেঁতুলে আচার খাচ্ছি, প্রচণ্ড লেভেলের টক। আর এই যে ভেতরে এরকম কুচি কুচি করা এ দিয়েছে, যেই লেবুটা আর কি আমরা ভাতের সঙ্গে খাই, যে গন্ধরাজ লেবু, সেই লেবু দিয়েছে। এই লেবুটা বললো যে এইভাবে খাওয়া যাবে ছালটা, খেয়ে দেখি। হ্যাঁ, এটা ট্রাই করতে আমি চাই না, গলা ধরা ব্যাপারটা থাকে তো অনেক সময়, ওই জন্য তেঁতুলের পরিমাণটা বেশি দিয়েছে কাকু যেটা বললো। টকই লাগছে, আর আহামরি তেমন কিছু লাগছে, এটা আমার অতটা ভালো লাগে, খুব একটা ভালো লাগলো না। এটা অন্যান্যগুলো দেখা যাক, ট্রাই করবো। ডাবটা এখন কাটা হবে, কেটে হচ্ছে এই সবুজ অংশ বাদ দিয়ে তারপরে মাখাবে, তাই তো? ঠিক আছে, কীভাবে কী হবে তোমরা সেটা দেখতে পাবে আস্তে আস্তে। এখন ডাব মাখা হবে, সেটারই প্রস্তুতি চলছে। ডাবটা কেটে কাকু এখন কচি ডাবের জল দিল। এই একটা ডাবের দাম হচ্ছে এই মুহূর্তে বাজার কিনতে গেলে 40-50 টাকা দাম। 40-50 টাকা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটার আট টুকরো, আট ভাগের এক টুকরো হচ্ছে 25 টাকা। মানে এটাকে আট ভাগ করবে, আট ভাগ করে 25 টাকা করে বিক্রি করবে, মানে 200 টাকা দাম আছে, ইনকাম আছে এই ডাবটা থেকে। এই উপরে এই যে ছালটা ছাড়িয়ে দিচ্ছে, সবুজ যে ছালটা আছে আর ভেতরে যে সাদা ভাগটা আছে ওটাই হচ্ছে মাখাবে। বেশ ইউনিক, এটা পুরো একদম কচি কচি ডাবের সাদা অংশ, কোনো শাঁস নয়, কোনো জল নয়, দেখতে পাচ্ছ? এটাকে আবার চালতির মতো পিস পিস করা হবে। চালতার মতো পিস পিস? আচ্ছা, চালতা মাখার মতো পিস পিস করা হবে। হামাই দিস্তা? এই হামাই দিস্তা কি করবে? এই অংশকে এটা পেশাই করা হবে। আচ্ছা, এখন হামাই দিস্তায় কচি ডাবটাকে থেতো করা হচ্ছে, থেতো করে তারপরে মাখানো হবে। একেবারে চালতার স্টাইলে হচ্ছে এটা। কাঁচা ডাবটা দেখতে পাচ্ছ হামাই দিস্তায় থেতো করে পুরো চালতার মতো করে দিয়েছে। পুরনো তেঁতুল, মানে এটা হচ্ছে 2-3 বছর ধরে বাড়িতে রেখে দিলে যেরকম হয় সেইগুলো, তাই তো? কিন্তু এখন বর্তমানে মার্কেটে পাওয়া যায় এটাই। এটা হচ্ছে মামা বাড়ির দিকে দেখা যায় গ্রামে, মাটির কলসিতে রেখে দেয়। হ্যাঁ, মাটির কলসিতে রাখে এগুলো। পুরনো তেঁতুল দিল, এটা হচ্ছে ওই আলু কাবলির টক জল। আচ্ছা, মোটামুটি সব কিছুই দেবে এখন, নাকি? যেগুলো আগের সবই সেম, তাই তো? তাহলে ঠিক আছে, তাহলে বলার কিছু নেই আর, সবই সেম দেবে। এই যে কচি ডাব মাখা চোখের সামনে মাখিয়ে দিল, দেখতে অপূর্ব লাগছে, এবার খেয়ে দেখি। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো ডাবের যে সাদা অংশটা আছে, সবুজ যে অংশটা, সেটা ছাড়িয়ে তারপরে সেটাকে পিসাই করে, মানে ওই হামাই দস্তিতে কী বলে, থেতো করেছে, হামন দিস্তাতে থেতো করে তারপরে এরকমভাবে মাখিয়েছে সব মশলা ফসলা দিয়ে। তো এবার খেয়ে দেখি। মোটামুটি দেখতে পাচ্ছ এরকম একটা কালার এসছে, বেশ দেখে কিন্তু একটা স্পাইসি একটা ভাব এসছে, দারুণ দেখতে সুন্দর লাগছে, এবার খেয়ে দেখি। টকটা তুমি এখানে পাবেই, সেই যাই মাখা খাও না কেন, তবে এটা বেশ ভালো লাগছে খেতে।
এটার যে ফিলটা নিতে পাচ্ছি আর একটা মাখা মাখা ব্যাপার যেটা আমি মান কচুতে পাচ্ছিলাম না এটাতে পাচ্ছি। চালতা খাওয়ার সময় যে চালতার অংশটা সে চিবোয় না, যেমন সে সজনে ডাঁটা চিবলে যেরকম লাগে এটা একটা ফিল আছে। এটা দারুণ খেতে, এটা সিরিয়াসলি এটা খুব সুন্দর লাগছে। মানে ডাবের ওই অংশটা গরু ছাগল খায় কি না আমি তাও জানি না, কিন্তু মানুষ খাচ্ছে, চিবনের পরে এরকম হয়ে যাচ্ছে। সুপার সুপার, এটা বেশ সুন্দর লেগেছে। তবে কাকুর এখানে তুমি যারা টক খেতে পছন্দ করো তারা আগে এসো, সমস্ত কিছুতে টক এক্সট্রা পাবেই। এটা ভালো খেতে কাকু, এটা ভালো লেগেছে। এটা একটা চালতা চালতা ফ্লেভার পাচ্ছি, দারুণ। রাজ খা টক চালতার মতো, চালতার মতো, এটা চালতার মতো লাগছে, এটা কচি ডাব বোঝা যাচ্ছে না, এটা সিরিয়াসলি ভালো খেতে। তবে মেয়েদের সাথে সেলফি তোলার সময় অনেক সমস্যা হয়, এদের এই ফিল্টার ওই ফিল্টার, মানে এমন একটা ফিল্টার দিয়েছে পুরো লিপস্টিক থেকে যেন আগুন বেরোচ্ছে। থ্যাংক ইউ। তুই এটা কি নিয়েছিস? কাঁচা মিঠিয়াম। কাঁচা মিঠিয়াম মাখা, কেমন লাগে? এটা ভালোই লাগে। খেয়ে একটা রিভিউ দে। কেমন? ফাটাফাটি একদম। কাকু এবার কি মাখাচ্ছো? বাদাম মাখা। বাদাম, বাদাম মাখা। তো এখন হচ্ছে কাকু, কাকুর যেটা ফেমাস বাদাম মাখা, যেটা এখানে সব থেকে বেশি জনপ্রিয়, সেই বাদাম মাখা এবার মাখানো হচ্ছে। কাঁচা বাদাম দিল, একটু চানাচুর দিল, কাঁচা বাদাম না পাকা বাদাম, ও সরি ভাজা বাদাম দিল, তারপর চানাচুর, গাজর। এটা কি আমের কুচি? এটা আমের কুচি। আর এই আগে যেটা দিলে এটা কি? পেঁপের কুচি। পেঁপের কুচি, আচ্ছা আচ্ছা, পেঁপের কুচি। এটা কি দিচ্ছ? এটা আম সত্তর আচার। আম সত্তর আচার, যেটা নিজে তৈরি করা। নিজের তৈরি করা? হ্যাঁ, বাড়িতে তৈরি করা আম সত্তর আচার, সেটা দিল বাদাম মাখায়। এটা লিকুইড আর এটা হচ্ছে পুরো একদম অরিজিনাল শক্ত মাল। এটা অরিজিনাল শক্ত মাল, একদম বাড়িতে যেমন দিদা মায়েরা তৈরি করে সেই আম সত্য। আর যা আওয়াজ হচ্ছে না স্ট্রিটের, এখানে তো বিভৎস পরিমাণে আওয়াজ হচ্ছে। কাকুর বাড়িতে তৈরি করা আম সত্য সেটা এখন খেতে দিয়েছে, দেখতে পাচ্ছ। আমরা যেমন গ্রামে যাদের মামা বাড়ি আছে দিদারা বানায়, এটা হেভি লাগে। দারুণ। তবে হ্যাঁ, এটা কিন্তু বিক্রি হয় না, আম সত্যটা আমাকে এমনি খেতে দিয়েছে, তাই তো কাকু? অবশ্যই। হ্যাঁ, এটা এমনি আমাকে ভালোবেসে খেতে দিয়েছে কাকু, এটা কিন্তু বিক্রি হয় না। এটা দারুণ লাগছে, ফ্রির মাল, ফ্রির মাল, খুব ক্যাশ। তো সমস্ত কিছু দিয়েছে, এবার কি দেবে? সেই সিক্রেট মশলা, সিক্রেট মশলা। আচ্ছা, সিক্রেট মশলা যাচ্ছে বাদাম মাখায়। এবার ওই গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু দেওয়া হচ্ছে। আচ্ছা, তুমি প্লিজ এইবার হচ্ছে আর ছাল দিও না, হ্যাঁ শুধু রস দাও। এটা ভালো করে মিক্স করা হচ্ছে, ভাজা বাদাম, নট কাঁচা বাদাম। তুমি কাঁচা বাদামের ওই লোকটাকে দেখেছো, যে লোকটা গান করেছিল? শুনেছি, আমি দেখিনি। দেখোনি? না। তা তুমি একটু ভাজা বাদাম নিয়ে গান বের করবে নাকি? না, আমার কোনো গান মনে তুমি এরকম বলবে যে তোমার কাছে কাঁচা বাদাম নেই, তোমার কাছে আছে শুধু মাখা বাদাম? না, সব থেকে বেশি যেই জিনিসটা সেল হয় মাখার দিক থেকে সেটা হলো এই, মানে ভাজা বাদাম মাখা, নট কাঁচা বাদাম, ভাজা বাদাম মাখা। সমস্ত কিছু কাঁচা পাওয়া যায় বাট এটা ভাজা, তো এটা নাকি প্রচুর সেল হয়। মানে এখানে 100 জন মানুষ আসলে 90 জন মানুষ এটার জন্যই আসে। চানাচুর দিয়েছে, আমসত্ত্ব দিয়েছে, মিষ্টি টক ঝাল সব কিছু মিশে গেছে, দারুণ লাগছে, দারুণ। এতে আবার পেঁপেও দেওয়া আছে, কাঁচা আমও দেওয়া আছে। সেরা খেতে বস, 10-এ-10 এখনও পর্যন্ত কোনো জায়গায় আমি 10-এ-10 খাবারে দেইনি, কিন্তু এটা দিলাম। এটা ফাটাফাটি খেতে, আমি জানি এটা দেখার পরে ক্যামেরা ওই পারে যারা আছে তাদের জিভের থেকে জল বেরোচ্ছে, কিছু করার নেই, জিভে জল বেরোলে এখানে আসতে হবে, খেয়ে দেখতে হবে। সিরিয়াসলি এটা দারুণ খেতে, এটা হাইলি রিকমেন্ড, এখানে আসলে অবশ্যই ট্রাই করো, খুব সুন্দর খেতে। আমি আশেপাশে অনেককে জিজ্ঞাসা করলাম, তাদেরও এইটাই প্রিয় বাদাম মাখা, দারুণ। কি তোমরা সবাই ছবি? আরে ওরে বস, অনেকজন চলে এসছে তো, যারা খেলা করছিল তারা সবাই চলে এসছে।
বাপরে বাপ, ভিড় লেগে গেছে পুরো। ব্লগ বানাবো কি, ঘেমে যাচ্ছি। নাইস, এগুলো এগুলো খুব প্রাউড ফিল করি, মানে নিজের মধ্যে দিক থেকে এগুলো খুব ভালো লাগে যে তোমরা কাছে এসে কথা বলো। হরে কৃষ্ণ, একটা সেলফি, সেলফি অবশ্যই, সেলফিতে আমি না করি, আমার ভালো লাগে। কাঁচা সবে দাও, কাঁচা সবে দাও, যে সুবিধা মাখা হচ্ছে এখন। আচ্ছা, আমি এটা পাকায় খেয়েছি, কাঁচায় কোনোদিন খাইনি। দেখতে পাচ্ছ কাঁচা সবেদাটাকে এখন ছাড়াচ্ছে, এটাকে মাখানো হবে। সবেদার কষটাকে কাটানোর জন্য এখন ছাল সমেত কাঁচা আম দেওয়া হচ্ছে। প্রসেসিং সব একই, শুধু সবজিগুলো আলাদা আলাদা, তাছাড়া সব কিছুই কিন্তু সেম। এই কাঁচা সবেদা, মানে সবেদা পাকা খেয়েছি কিন্তু কাঁচা কোনোদিন খাইনি, আর কাঁচা অনেক কিছুই খাইনি, সেগুলো এখন নতুন নতুন ট্রাই করছি। এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড কাঁচা সবজি মাখা। যাই হোক, এখন হচ্ছে কাঁচা সবেদা মাখা খাচ্ছি। কী কী খাচ্ছি ভাই, নট গুড, এটা আমার ঠিকঠাক লাগেনি, ভালো না, এটা এটা ভালো লাগেনি, এটা ওই জাস্ট টক লেগেছে, আর কিচ্ছু লাগেনি, এটা পোষালো না। কাকু এটা ভালো লাগলো না গো তোমার কাঁচা সবেদাটা? আমি ভাবলাম এটা থেতো ফেতো করে দিয়েছে, মানে ওই ডাবের মতো লাগবে, কিন্তু এটা অতটা পোষায়নি আমার। এবার এটা মাখানো হবে? হ্যাঁ ঠিক আছে, মাখাও। এঁচোড় মাখানো হবে, এঁচোড়টাকে এবার কাটা হচ্ছে। এটাও কি তোমার ওই ডাবের মতো থেতো করা হবে? ওই ডাবের মতো, এই চালতার মতো কেটে নিচ্ছে, তারপরে থেতো করা হবে, তাই তো? আচ্ছা, ভালো করে মিক্স করছে পুরোনো তেঁতুলের সঙ্গে আলু কাবলির টক জল, কারণ কষটা কাটানো খুবই দরকার। এই যে দেখতে পাচ্ছ কাঁঠালের যে এঁচোড়, সেই এঁচোড়ে প্রচণ্ড পরিমাণে কষ থাকে, যেটা আমরা হলুদ জল লবণ জল দিয়ে কাটাই, তো সেটা এখন এই মাখায় তেঁতুল দিয়ে কাটানো হবে, তাই তো কাকু? এই আঠা কষ্টটা কাটানোর জন্য টকের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে এঁচোড়টা, এই এঁচোড়ের ভেতরে যে সাদা সাদা আঠা দেখতে পাচ্ছ, এই কষ্টটা কাটানোর জন্যে কাকু বলছে যে একটু বেশি পরিমাণে টক দিয়েছে, কারণ আমার টক একটু বেশি লাগছে সবগুলোতে, তো তার জন্য আগের থেকে কাকু স্যালেন্ডার করে দিল যে টক কিন্তু একটু বেশি দিয়েছি কষ্ট কাটানোর জন্য। ঠিক আছে, এবার খেয়ে দেখি। এখন কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে এঁচোড় খাচ্ছি না, এখন আমি কাঁচা এঁচোড় খাচ্ছি, যেটা মাখি দিয়েছে হামান দিস্তায় থেতো করে, তো সেটা এবার খাবো। প্রচুর আওয়াজ, আরে কাকু এই জন্য আগের থেকে স্যালেন্ডার করে দিয়েছে, মারাত্মক লেভেলের টক, ওই পুরনো তেঁতুল দিয়েছে তো হেভি টক। তবে এটা মানকচু আর সবেদার থেকে ভালো খেতে, ওই দুটোর থেকে ভালো খেতে আপাতত আমার তো তাই লেগেছে, এবার কার কেমন লাগে জানি না, বাট কষ নেই, কষ একদম কেটে গেছে, ঠিকঠাক আছে। এটা এটা দশে ওই ছয় থেকে সাড়ে ছয় দেওয়া যায় এভারেজ, এটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে। আহামরি ভালো বলবো না, কারণ এই কাকুর এখানে আমার সমস্ত কিছু এক্সট্রা টক লেগেছে, আর সেই হাবড়ার ওখানে খেয়েছিলাম একটুখানি কি বলে অতটাও টক ছিল না, বাট এখানে তেঁতুলের পরিমাণটা বেশি। মোটামুটি পাঁচটা আইটেম খেলাম, তো পাঁচটা আইটেমের মধ্যে ওই বাদাম মাখা আর হচ্ছে ডাব মাখা, এই দুটো আমার ভালো লেগেছে, আরগুলো আমার ঠিকঠাক লাগেনি, ভালো লাগেনি মেনলি, কিন্তু অতিরিক্ত টক দেয়, মানে এত টক দেয় মাখায় পুরো দাঁত টকে যায়। টক ছাড়া আমি অন্য কিছু আর ফ্লেভার পাইনি, মানে একটু টকের বদলে যে অন্য কিছু ফ্লেভার পাবো মশলার কিছু পাইনি, শুধুমাত্র তেঁতুলের টক যেই জলটা, সেই টক জলের স্বাদটা পেয়েছি আমি। আগের দিন যে আমি হাবড়ায় খেয়েছিলাম মাখাগুলো, ওটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এখানের থেকে, এখানের তুলনায় আমার ওই মাখাগুলো বেশি ভালো লেগেছিলো, বেশ একটা স্পাইসি একটা সুস্বাদু ব্যাপার ছিল, এখানে শুধু ওই তেঁতুলের টক জলের স্বাদ, তাছাড়া আর কিছু পাইনি। তবে হ্যাঁ, বাদাম মাখা যেটা, ভাজা বাদাম মাখা, ওটা বেশ সুন্দর খেতে, তারপরে ডাব যেটা, যেটা হচ্ছে চালতার মতো লেগেছিলো, ওটা বেশ সুন্দর লেগেছে, কী বলিস রাজ? ওই দুটো ভালো লেগেছে, এরও ভালো লেগেছে, কিন্তু আরগুলো সব শুধুমাত্র তেঁতুলের টক জলের স্বাদ, আর কিছু পাইনি আমরা। ডাব মাখাটা, হ্যাঁ ডাব মাখাটা বেশ সুন্দর, ডাব মাখাটা তোমরা এসে অবশ্যই ট্রাই করো, আর বাদাম মাখাটাও
ট্রাই করো, ঠিকঠাক লাগবে। বাদাম মাখায় অতটা টক পাবে না, হালকা টক পাবে, একটু মিষ্টি মিষ্টি পাবে, হালকা ঝাল পাবে, যেরকম বলবে সেরকম দেবে ঝালের পরিমাণ। তো এই লেলিনগড়ের এখানে রবি কাকুর হচ্ছে মাখা খেলাম। তোমরা যদি খেয়ে থাকো আগে, তোমাদের কোনটা ফেভারিট সেটা অবশ্যই জানিও। কাকুর এখানে যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ যারা যারা খাচ্ছিল ওই বাদাম মাখাই খাচ্ছিল, যতটা বুঝলাম যে বাদাম মাখাটাই এখানে বেশি ফেমাস। তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও, কারণ ইউনিক খাবার, ইউনিক খাবারের স্বাদ তোমরা সবাই নাও, তো তার জন্য শেয়ার করে পুরো ফাটিয়ে দাও। এ বলছে সেলফি তুলবে কিন্তু কি ক্যামেরায় না, এরম কর উঠে গেছে। হ্যাঁ একদম, টাটা টাটা, ভালো থাকবে সবাই, ফটো। হ্যাঁ।